হইব যাদু, তুমি যত সময় পর্যন্ত ভাত খাইছো না, মায়ের জমিন আমি ভাত খাইছি না, তোমার একদিন নাই দুই দিন নাই, তোমার দশ মাস দশ দিন তোমার পেটের মধ্যে রাখছি, তুমি আটো দি গুতা মারছো, মা জমিন বেসইয়া জমিন পড়ছি, তুমি লাত মারছো, মা জমিন বেসইয়া পড়ছো, আমার বন্দারে তোমরা জন্য তো ফাটাইও না, আমার বন্দারে তোমরা আমার সামনে আনো, আর আমার বন্দারে জাহান্নামের লেবাস লাগা, আমার বন্দারে জাহান্নামের লেবাস ছিন্দাও, আর আল্লাহ কইবা বন্দারে যে আল্লাহ তোরে হরু থাকি বড় বানাইলাম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيب ربنا وتبيب قلوبنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال الله تبارك وتعالى في مقام آخر فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال الله تبارك وتعالى في مقام آخر هو معكم أينما كنتم صدق الله المولانا العلي العظيم وعن النبي صلى الله عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها أو حديثين أو كما قال رسول الله صلى الله عليه وسلم
وقال تعالى في شان حبيبه وحبيبنا آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد لا إله إلا الله 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 سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ذكر کر سربدائے جاری کر دشلا دیفائے قلب انتر نیان دیکھ محلت سنگھاسن لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله خودر فيه ذاكرين بلسن رحمة للعالمين خوده بن ترزامين ذكر قلب مديسين لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله جناب صدر صاحب উপস্থিত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আজাম আমার তরুণ যুবক ভাই বন্ধু হল আর যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ গিয়ে পৌঁছে বাড়িঘরে তাকা মা বোন হল আল্লাহ তাবারাকা ও তাআলা লাখ করোড় শুকর যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এক মসজিদের কেন্দ্র করিয়া দিনর নিসবতে কোরআনে করিমর মজিস আল্লাহ আমরা কিছু বায়ন্তরে হইবার আরও কিছু বায়ন্তরে আল্লাহ হুনবার তৌফিক দিছেন আমরা সর্বপ্রথম অন্তর অন্তঃস্থল থাকিয়া একবার জুড়ে সুরে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সাহাব খল বুজুর্গ খল মা বোন খল আপনারা বাসা বাসা উলামায়ে কেরাম খল ইনশাল্লাহ সামান্য সময়ের ভিতরে তশরিফ লইয়া আইবা আপনার প্রধান অতিথি হজরত মৌলানা তাহিরুল হক সাহ হজরত মৌলানা সালেহ আহমদ সাহ হজরত মৌলানা জিয়াউর রহমান সাহ আরও গৈর উলামায়ে কেরাম হল ইনশাল্লাহ সামান্য সময়ের ভিতরে তশরিফ লইয়া আইবা পতলাগি আমার ফয়লা আরও জইল আমরা যেইন যেখানে আসি মেহরবানি করিয়া আল্লাহর গোরখানো আমরা তশরিফ লইয়াই
দুনিয়ার জমিনও আপনার মাগফিরাতের কোনো ওয়াদা নাই। একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলর যে জায়গার মধ্যে দিনের মাত খতা হয়, কোরআনে করিমর খতা অখল খোয়া হয়, আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আপনার সুন্নতি তরিকা হদিসে পাকর মফহুম অখল খোয়া হয়, এই জায়গার যদি আল্লাহ রব্বুল আলামিনে দুয়ারে কবুল করে। দুনিয়ার জমিনও যেত বড় বড় সভা সমিতি আছে, কোনো জায়গাত বা মাগফিরাতের ওয়াদা নাই, কোনো জায়গাত মাগফিরাতের ওয়াদা নাই। একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলর যে জায়গার মধ্যে দিলল আলোচনা হয়, এই জায়গার মধ্যে দুনিয়ার জমিনের জন্নত। আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, আমার ভাইয়ন্তর খেদমত আমি বারবার আদর করিয়ার, আমরা যেন যেখানে আসি মেহরবানি করিয়া সামান্য সময়ের ভিতর শিবির লইয়া উকা। আল্লাহ তাবারাকা ও তাআলা ফরমাইতরা, ভাই দুনিয়ার জমিন আল্লাহর কত নিয়ামত, আল্লাহর কত নিয়ামত জমিন। আস্থা জিন্দেগি যদি ভাই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি, কিন্তু গুনিয়া দুনিয়ার জমিন গুনিয়া শেষ করা সম্ভব হইত নাই। আল্লাহ রব্বুল আলামিনে কোরআনে করিমর মধ্যে ফরমাতে, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে আল্লাহর বন্দায় নিয়ামত ফাইয়া নিয়ামতর শুকরিয়া আদায় করব, আল্লাহ জমিন নিয়ামত রে আরো বাড়াইয়া দিব, সুবহানাল্লাহ। আর যে আল্লাহর বন্দায় নিয়ামত ফাইয়া নিয়ামতর কদরদানি করত নাই, আল্লাহ তার আত দেখিয়া নিয়ামত রে ছিনাইয়া নিব, আর কঠিন তাকি কঠিন আজাব দিয়া আল্লাহ গ্রেফতার করব। বায়ু হল দুস্থ হল আর বুজুর্গ হল, এখন সময় বড় মকবুল, এই সময়ের দুয়ারে আল্লাহ খালিয়াতে ঘুরাই দে না। এমন এক সময় যে সময় দিনকুর ডিউটি করেনেওয়ালা ফরিস্ত হল আসমানও যাইতরা, আর আসমান তাকিয়া আপনার যে জায়গা আপনার জমিনও আইতরা, এই জায়গার দুয়ারে আল্লাহ বড় কবুল করে। ওতলাগি আমার মা বোন হল যারা আসুন, খাম সামদে তোরা বিসর্জন দিয়া ইনশাল্লাহ আস্তে আরে তো শিব হুনকা, ভাই হল যারা আসুন ইনশাল্লাহ দিলর খান্দি হুনকা। দুনিয়ার জমিন ওয়াজ নসিহতর কোনো অভাব নাই, দুনিয়ার জমিন ওয়াজ নসিহতর কোনো অভাব নাই, কিন্তু ভাই ওয়াজ আমরা হকলে কমিবেশি হকলে ওয়াজ জানি, কিন্তু আমার কথা আমি হইয়ার আই দুনিয়ার জমিন আমলের অভাব, যে খতাগুলা জমিন হইয়ার হইলা আমার আমল নাই। ওটা লাগে এক নম্বর আরো জইল, আল্লাহ তাবারাকা ও তাআলা আমার যে পরিমাণ তৌফিক দিবা ইনশাআল্লাহ, সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করিয়ার আল্লাহ যেন আমারে আমল করবার তৌফিক, আল্লাহুম্মা আমিন। আমার ভাই হল যা বাড়িত আসুন আর ইনশাআল্লাহ তো শিব অনুকা, আর মা বোন হল ইনশাআল্লাহ দিলর খান্দি হুনকা। আমার ভাই হল আমার দুষ্ট হল আর বুজুর্গ হল, বালা জানা রাখবা এই দুনিয়ার জমিন আমরা খেয়েও রইতাম নাই, আইজোকার খাইল হোক এক বছর পরে নাই দশ বছর পরে, এই দুনিয়ার জমিন থাকি আমরা যাবা লাগব। আমরা আসলাম এক জায়গাত আলমে আরওয়াহ আইসি আলমে দুনিয়ায় ইন খ দিন রইমু খ বছর রইমু খেম কইতাম পারতাম নাই। এর বাদে এমন এক জীবন আর যে জীবনের নাম হইল আলমে বরজক, অর্থাৎ কবরের জিন্দগি। এর বাদে সামনে আরো জগৎ আইব যে জগতের নাম হইল আলমে আখেরাত। ও জগৎ হইল ভাই সাইটটা, আল্লাহ তোমার আমারে এই জমিন ফাটাইছেন, আল্লাহ এবং আল্লাহর রসুলর তরিকা ওখান মানিয়া যাইতাম, কোরআনে করিমর পূর্ণাঙ্গ তরিকা আর জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নতি জিন্দেগি বছর করিয়া যাইতাম। এই খাম যারা করি লাইবা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা, এরারে সাহায্য করা আমি আল্লাহর ডিউটি, সুবহানাল্লাহ। আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল, এই দুনিয়ার জমিন আল্লাহ তোমার আমারে ফাটাইছেন, একমাত্র আল্লাহর ইবাদতর লাগিয়া আর কোনো উদ্দেশ্য নাই, আমার মুখের মাত নাই। আল্লাহ ফরমাতা, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ফরমাইতরা, আমি ইনসান এবং জিন্নাতে এই জমিন প্রেরণ করছি একমাত্র ইবাদতর লাগিয়া, আর কোনো উদ্দেশ্য নাই। এই দুনিয়ার জমিন আমার মন চাই মতো আমি জমিন চলিয়ার, আমার মনের খাইশাত রে
আমি ফুরন খরিয়ার, আমার ভাই হল আমার দুস্থ খোলার বুজুর্গ খল, আমরা তোরা খেয়াল করা দরকার। এই যে জীবন আইছে, এই জীবন আবার দ্বিতীয়বার করিয়া আইত নাই। নবীজিয়ে ফরমাইতরা এই জীবন রে তুমি তাই মহামূল্যবান মনে করিলাও, এই জীবন আবার দ্বিতীয়বার করিয়া আইত নাই। আমরা আল্লাহর কাছে ওয়াদা করি আইছি, আয় আল্লাহ আপনি আমাদের জমিন দেও, আয় আল্লাহ তোমার প্রশংসা করম, তোমার হুকুম মানিয়া চলম। এই দুনিয়ার দোকান মধ্যে আইয়া, দুনিয়ার ফেরবর মধ্যে আইয়া, আমার মন চাই মতো আমি জমিন চলিয়ার, আমার ভাই হল আমার দুস্থ খেলার বুজুর্গ খল। এই দুনিয়ার জমিন আমরা খেয়ে রইতাম নাই, এই দুনিয়ার জমিনে গেল মুসাফিরর খানা, এই মুসাফিরি শেষ হইব একদিন না একদিন, মুসাফিরি শেষ হইব রে ভাই। আর এবার এক সামনে আমার আপনার জগতার, যে জগত না গিয়া কোন নিস্তার নাই। আপনার নবী দিয়ে ফরমাইতরাম এই দুনিয়ার জমিন হল পরীক্ষার জায়গা, জেন যেত সুন্দর করিয়া এই জমিন পরীক্ষা দিয়া যাইম, এরার কোনো চিন্তা নাই, কোনো ডর নাই, কোনো ভয় নাই। আমার আল্লাহ জমিন সাহায্য করবা, মৌতর সময়ও সাহায্য করবা, খবর যাবার বাদেও সাহায্য করবা, আর কাইল কিয়ামতের ময়দান আল্লাহ তোমার আমার মায়ার দয়া করিয়া মেহরবানি করিয়া আল্লাহ তোমার আমার জন্য পাঠাইবা কোনো সৎসুবা নাই। এই দুনিয়ার জমিন গেল ভাই মুসাফির খানা, দুনিয়া মুসাফির খানা, খবর আখের ঠিকানা হ্যায় কই আগে রওয়ানা হ্যায় কই পিছে রওয়ানা। এই দুনিয়াই কেন ভাই মুসাফির খানা, এই খেও আগে যাইমু আর খেও বাদে যাইমু, এই দুনিয়াত আইসি একদিন যাবা লাগবো ভাই, না গিয়া কোনো নিস্তার নাই। এই দুনিয়ার জমিন কোরআনে করিমর তরিকা একবাই দিয়া আমরা মন গড়া রকবাই দিয়া পৃথিবীর জমিন ভাই কত নসিহত কত ওয়াজ মফিল ওর, কিন্তু আইজ যে ইমানে আমার মসজিদ আনত ভারেন না, যে ইমানে আল্লাহর ঘর আনত ভারেন না, যে ইমানে দুনিয়া জমিন আমার বালা কাম করাইতে পারেন না ভাই, দিল আর দিয়া খোসাইন এই ইমানে তোমার আমারে মৌতর সময় সাহায্য করত নাই। নবীজিয়ে ফরমাইতরা আমার উম্মত খল, সকালে আপনার ঘর দেখিয়া মুমিন হইয়া বার হইয়া যাইবা, আর বিকাল হইতে হইতে কাফির হইয়া আপনার ঘর আই আমার উম্মত হলে বলা মাত মাতিবা, আমার উম্মত হলে ইমান বার হইয়া যাইব, আমার উম্মত হলে বুধ ভাইতা নাই, আমার উম্মত হল রাত ঘুমাইবার সময় মুমিন হইয়া ঘুমাইবা, আর সকালে আপনার কাফির হইয়া উঠিবা। আমার ভাই হল আমার দুস্থ হলার বুজুর্গ খল, এই দুনিয়া জমিন বহুত মানছে, আল্লাহ আল্লাহ করবা, তিলাওয়াত করবা, দোয়া করবা, জিকির করবা, কিন্তু ভাই মৌতর সময় ইমান কাল লইয়া যাবা বড় কঠিন হইয়া দাঁড়াইব। আজ আল্লাহর হুকুম একবাই দিয়া, নবীজির তরিকা একবাই দিয়া, আর আমি মন করা রকবাই চলিয়ার, আমার ভাই হল আমার দুস্থ খেলার বুজুর্গ খল, আমি আয়াত করিমা তিলাওয়াত করছি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমা যাইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিসসিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন। আমার আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইতরাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিসসিলমি কাফা, হে ইমানদার হল, হে বিশ্বাসী হল, যারা জমিন আল্লাহরে বিশ্বাস করিয়া ইমান আনছ, আমি তোমার দণ্ডে হইয়া দিয়ার তুমি তান পরিপূর্ণভাবে ইমানের মধ্যে দাখিল হই যাও, ইমানের পর্দার ভিতরে, ইমানের গণ্ডির ভিতরে তুমি তান দাখিল হই যাও, তুমি তান জানিয়া রাখো এই শয়তানে তোমার আমারে বরবাদ বানাইয়া। আল্লাহ ফরমা যাইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিসসিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এই শয়তানের অনুসরণ অনুকরণ তুমি আর জমিন করিও না, এই শয়তানে তোমার আমারে বরবাদ বানাইয়া, আমার ধ্বংস বানাইয়া, আর জাহান্নামী বানাইয়া তোমার আমার দ্বার তাকে হরিয়া যাইব গিয়া। এই শয়তানে আল্লাহর কাছে ওয়াদা করি আইসাই আল্লাহ, আয় আল্লাহ একদিন নাই দুই দিন নাই সাড়ে ৩০০ বছর আল্লাহ তোমার নাম লইছি, আয় আল্লাহ আমারে ওলা পাওয়ার দেও, যে পাওয়ার দেবার কারণে আয় আল্লাহ তোমার বন্দার রক্ত রক্ত আমি গড়িতাম পারি। এই শয়তানে আল্লাহর কাছ থেকে ওয়াদা করি আইছে, আল্লাহ তারে শক্তি দিছেন, এই শয়তানে তোমার আমারে জাহান্নামী বানাইয়া তোমার আমার দ্বার থেকে যাইব গিয়া, যে
যে ইমানে ভাই আল্লাহর ঘর বাইতে পারেন না, যে ইমানে কোরআনে করিমর তিলাওয়াত বাইতে পারেন না, যে ইমানে নবীদের বাণী অগ্লোর মধ্যে বাইতে পারেন না, দিল আদ দিয়া হোসেন ভাই এই ইমানে তোমার আমারে কখনো ভাই মৌতর সময় সাহায্য করত নাই। যদি ভাই দুনিয়ার জমিন ইমান আপনার লইয়া যাইতে পারো না, এই দুনিয়ার জমিন আবাও বেকার আর যাবাও বেকার, আর কাইল কিয়ামতের ময়দান জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আইদ হকল বাইনতে আল্লাহ মানি আল্লাহর রসুল মানি, কিন্তু আল্লাহ যেটা হুকুম করছেন ভাই আমার কথা আমি কইয়ার ইটা আমি জমিন মারিয়ার না ভাই। খালি আল্লাহ আল্লাহ হয় আল্লাহ ছুটাই দিত নাই, আল্লাহ যেত হুকুম জমিন করছেন প্রত্যেকটা হুকুমরে মানা হইল ভাই আল্লাহ মানা। আজ আল্লাহর হুকুম খানো আমি খানো, নবীদের তরিকা খানো আমি খানো, ও মন চাই মতো আমি জমিন চলিয়া যাইয়ার। একবারও চিন্তা করিয়ার না আমি যেন গুনা করিয়ার আমার নু আল্লাহ দেখরা, আমি যেন মিশা মাত মাতিয়ার আমার নু আল্লাহ দেখরা, আমি যেন হারাম খাইয়ার আমার নু আল্লাহ দেখরা, আমি যেন মাংসরে ঠগিয়ার আমার নু আল্লাহ দেখরা, আমি যেন ফরর শেকায়ত করিয়ার আমার নু আল্লাহ দেখরা, আমি যেন মিশা মাত মাতিয়ার আমার নু আল্লাহ দেখরা, আমি যেন মানুষরে আই ঠেলিয়া খাইয়ার আমার নু আল্লাহ দেখরা, আমি যেন মানুষরে জুলুম করিয়ার আমার নু আল্লাহ দেখরা। আল্লাহ তাকি ভাই লুকাইবার কোনো লাইন নাই। আল্লাহ এবার মাদা ফামাই আমাল মিসকাল জাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল জাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ কথায় আমার গোলাম হল তুমি জানিয়া রাখো, রাই বরাবর দুলি কোনা বরাবর যদি বালাখাম জমিন করিয়া যাও, এটাও কাইল কিয়ামতের ময়দান আল্লাহ তোমার আমার সামনে হাজির করব কোন শোক শোভা নাই। আমরা মনে করিয়ার নাউজুবিল্লাহ আল্লাহ মনে হয় দেখরা না ভাই, আল্লাহ কইরা তোমার আমার সারক তাকিয়া আরো নিকট। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইদরা আল্লাহ ইল্লা তোমার আমার সারক তাকিয়া আরো নিকট। আই দুনিয়ার জমিন ভাই আল্লাহ হকলতা দেখরা, জমিন ছোট থাকি ছোট যে পিঁপড়া আছে ও পিঁপড়ায় যে সময় ভাই জমিন আটে কইটা এই ছোট পিঁপড়ার যে ঠেঙ্গর আওয়াজ আছে আটার সময়, এই আল্লাহ কইরা এই ছোট পিঁপড়ার ঠেঙ্গর আওয়াজ গান পর্যন্ত আমার আল্লাহ বালা হুনন ভাই। আল্লাহরে কাইল কিয়ামতর ময়দান লুকাইবার কোনো লাইন নাই। আমরা মনে করিয়ার কোন মুহূর্তে যে মুহূর্তে আপনি বালি কইছেন আর মত পর্যন্ত বালা খাম কতখান খোসলায় আর বাদ খাম কতখান খোসলায় ভাই আল্লাহর গর বইয়া হইয়ার কিয়ামতর ময়দান একটা কথা লেখছেন না ইলা কোনো কথা থাকত নাই। আপনি যে মুহূর্তে আপনি বালি কইছেন এই বালি কোয়ার বাদে ফয়লা হোক যে নমাজ খোজা খোসলায় ওক্তার থাকি লইয়া আর এখানে মত পর্যন্ত সৎ খোজা করছ সৎ ফরিছ না সৎ ছুটিছে একটার বাই একটা কিয়ামতর ময়দান আল্লাহ তোমার আমার সামনে বড় অক্ষরে দেখাইবা কোনো লাইন নাই। ওটা লাগি আমার বাই হল আমার দুষ্ট করার বুজুর্গ হল আই দুনিয়ার জমিন ওয়াজ নসিহত আস্থা পৃথিবীত ওর, কিন্তু আমি জেলা আছি ওলা যে ইমানে আপনারা আমারে আপনার আবালা খাম খোলাইতে পারেন না, যে ইমানে মসজিদ আনতে পারেন না, যে ইমানে মিশা মাত বাদ দেবাইতে পারেন না, যে ইমানে সুদ খাবা বাদ দেবাইতে পারেন না, যে ইমানে হিংসা করা বাদ দেবাইতে পারেন না, যে ইমানে মদ থাকি বাদ দেবাইতে পারেন না, যে ইমানে জুয়া থাকি বাদ দেবাইতে পারেন না, যে ইমানে বন্ধন থাকি বাদ দেবাইতে পারেন না, এই ইমানে ভাই মৌতর সময় তোমার আমারে খিলার সাহায্য করব ভাই। কইরা আল্লাহর বন্দার বান্দির যে সময় মৌতর সময় আইব কইরা আস্থা জিন্দেগীর বালা আমল যতখান কসলা ভাই আপনার মৌতর সময় হাজির হইব, আর বাদ আমল যতখান কসলায় ইটাও ভাই মৌতর সময় হাজির হইব, দুইয়গিয়ে যুদ্ধ করবা। যদি নামায় আমল তোমার বালা থাকে তোমার মুখে দিবার হইব কালমায়ে তাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর তোমার আমার যদি ভাই নামায় আমল বালা থাকে না মন চাই মতো জমিন চল কইরা আস্থা দুনিয়ার মানছে তোমার দ্বার বইয়া তলকিন দিবা, কিন্তু তোমার মুখ তাকিয়া কলিমা বার করা সম্ভব হইত নাই ভাই।
এই গা হামসায়ের মধ্যে আমারও দেখা মতো বহুত মুরব্বী হল আসলা, বহুত মা বোন হল আসলা, বহুত জোয়ান হল আসলা। আইজ এরা বাড়ি ঘর থইয়া, বিবি বাচ্চা থইয়া, মসজিদ থইয়া, জাগা মিরাজ থইয়া, ধন সম্পত্তি থইয়া বাই খবর গেছেন গিয়া। এরা আতর বাই সাইতরা, কিন্তু আইজ আমরা জমিন আসি, যদি তারার খেয়াল আমরা করি না, আমরাও একদিন এই জমিন রইতাম নাই, আমরাও একলা নিয়া মানছে খবর থইয়া আইবা। যদি বালা খাম বাই জমিন খরিয়া যাই, ইনশাআল্লাহ আমি মরার বাদে মানছে আয়দ করবা, আয় আল্লাহ তোমার বন্দা জমিন বড় বালা আসিল, আয় দুনিয়া জমিন মানুষরে জুলুম করিয়া যাই, মানুষরে সেতাইয়া যাই, মানুষর মনের মধ্যে আক্ষেপ দিয়া যাই, ও ভাই দুনিয়ার জমিন আল্লাহ কইদরা আমার মুখের মাত নাই, আল্লাহর গরব হইয়া হইয়ার এক কালাম মিশা নাই, কইদরা দুনিয়ার জমিন বন্দায় যদি আল্লাহরে দুঃখ দিলায়, আল্লাহর অন্তর কষ্ট দিলায়, আল্লাহ কইদরা আল্লাহ মাফ দিলাইবা, কিন্তু বন্দারে যদি কোনো বন্দায় জমিন না হোক সেতাইয়া যায়, না হোক জুলুম করিয়া যায়, না হোক অত্যাচার করিয়া যায়, ভাই কিয়ামতর ময়দানো এই বন্দার মাফ পাইবার কোনো লাইন নাই। আল্লাহ কইবা বন্দারে আমি তো তোরে মাফ দিলাইলাম, কিন্তু আমার বন্দারে জমিন জুলুম খসলে, আমার বন্দারে জমিন সেতাইছিলে, আমার বন্দার হক মারিয়া জমিন খাইছিলে, যার কারণে আমি আল্লাহ তো মাফ দেবার লাইন নাই। বন্দায় যতক্ষণ পর্যন্ত কিয়ামতর ময়দান মাফ দিব না রে আল্লাহর গোলাম কল, কিয়ামতর ময়দান আল্লাহর সামনে গিয়া ছুটিয়া যাইবার কোনো লাইন নাই। আমার আল্লাহ হইলা মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতর দিনের মালিক হইলা আমার আল্লাহ। ও ভাই আমরা তো আদনা বেখি আপনার ফেরাউন কারুন নমদার সদ্দুত যে দায় খোদাই দাবি করছেন রে ভাই, যে ফেরাউনে খোদাই দাবি করছে, কইছে আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম আল্লাহ। এই ফেরাউন রে আল্লাহ নীল দরিয়াত ফারাইয়া ডুবাইয়া মারছে রে ভাই, যে সদ্দা দে আল্লাহ লগে চ্যালেঞ্জ মারিয়া জন্নত বানাইল জাহান্নাম বানাইল, এই সদ্দা দে আল্লাহ জমিন রাখছেন না রে ভাই, এই সদ্দা দে আপনার জন্নত বানাইয়া, জন্নত বানাইয়া এক পাও হারাইছে আর আরেক পাও হারাই দাও তুমি আল্লাহ কইল ওয়াদরাইল ওয়াদরাইল, আমার বন্দারে আর জমিন আমি আর রাখতাম না, আমার বন্দারে আর জন্নত হারাইতে দিও না, আমার বন্দারে গিয়া তোমরা ধরে লাও। ও ভাই আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামা যে সময় শ্রদ্ধা দরদার হইয়া আজরাইল তার আসলি সুরত দর্শন রে ভাই, শয়তান আপনার আপনার এই আপনার আল্লাহ খোদাই দাবি করনা বলা বন্দারে আপনার আজরাইলে ধরার লগে লগে রে ভাই জান বার করি আনচয়ন, যে শ্রদ্ধা দে আল্লাহ লগে চ্যালেঞ্জ মারিয়া জন্নত বানাইল, এই শ্রদ্ধা তো দুনিয়ার জমিন রইছে না, নমরুদ দুনিয়ার জমিন রইছে না, এই নমরুদ রে আল্লাহ জুতার বাড়ি খাবাই খাবাইয়া দুনিয়ার জমিন থাকি আল্লাহ বিদায় দিছেন, আই দুনিয়ার জমিন আমরা আর্ধে বইতে আল্লাহর নাফরমানি করিয়া আল্লাহর হুকুম জমিন মানিয়া চলি আন্না রে ভাই। ও ভাই আল্লাহ সকল দা দেখরা কাইল কিয়ামতর ময়দান আল্লাহ তাকে ছুটিয়া যাইবার কোনো লাইন নাই। আমার ভাই হল আমার দুস্থ হলার বুজুর্গ হল, আবু আমদার সময় আছে, আবু আমদার টাইম আছে, আইস থাকি আমরা সকল ভাই আনতে আর সকল বনিতে আল্লাহর কাছে আমরা প্রতিজ্ঞা করি লাইতাম, আয় আল্লাহ বালি কইছি মান তাকিয়া আজ পর্যন্ত যত নমুনার গুণা করি লাইছি রে বা মওলা, আয় আল্লাহ আসরের বাদে আর মাখরি বরাগে বইয়া আল্লাহ তোমার গোরখানা বইয়া কালি দিলে তোবা করিয়ার আল্লাহ আমি আর গুণা করতাম নাই, আল্লাহ একদা বন্দারে তোমরা যদি খালিস দিলে আমি আল্লাহর কাছে তোবা করিলাও, আমি আল্লাহ তোমার জিন্দগির তামাম সাইয়াত রে আমি হাসানাত দিব দিলাই মু সুবহান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দা জুড়ে পড়ি মানুষে বলা মুল্লাই একলা উসিল্লার খেও নাই সিয়ান ভাই আইন এই সময় আইন না, বহুত মানুষ বাড়ি থুতনো বিড়ি খার বুইয়া ও তালাকে ইনশাল্লাহ তোরা জুড়ে জুড়ে আমরা ভরি মানুষে মোল্লা একলা না কিছু ভাই আন আসন তোরা ইনশাল্লাহ তোরা জোর দি ভরি লাইলাহা জুড়ে জিকির কর সর্বদাই জারি কর দশ লদি পায় কলবে অন্তরের নয়ন দে
দেখবে মোলার সিংহাসন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও লা ইলাহা ইল্লাল্লাহ ভাই, ও গো ফরিসি হিসাবে তুরা মাথিলাই, ও যে লা ইলাহা ইল্লাল্লাহ খৈত্রা হদিস শরীফের মধ্যে আইছে আমার মুখর মাত নাই, আল্লাহর গরো ভাই বইয়া হইয়ার খৈত্রা যে আল্লাহর বন্দার সর্বপ্রথম কথা অর্থাৎ যে সময়ে তোমার আমার জবান ফুটিবার সময় যে আল্লাহর বন্দার যে আল্লাহর বান্দির মুখে দি বার হইছে কলমায়ে তাইবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর শেষ সময় অর্থাৎ সকরাতে মৌতর সময় যে আল্লাহর বন্দার বান্দির মুখে দি বার হই যাইব কলিমায়ে তাইবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাইরে আমার মুখর মাত নাই, আল্লাহর নবী দিয়ে ফরমাইতরা সর্বপ্রথম কথার সর্বশেষ কথা যে আল্লাহর বন্দার মুখে দি বার হই যাইব কলমায়ে তাইবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী ফরমাইতরা এই বন্দার বান্দি একদিন নাই, দুই দিন নাই, এক মাস নাই, দুই মাস নাই, এক বছর নাই, দুই বছর নাই, এক হাজার বছর যদি এই জমিন বাসিয়া যায় আল্লাহ কাইল কিয়ামতের দিন একটা গুনাহ সম্পর্কে তোমার আমারে প্রশ্ন করতা না হোক, সুবহানাল্লাহ। আমরা তো আইজ খাইলি তা খেয়াল করি না, ও বাবায় মৌতর সময় থুতা ওখান লড়াইতরা ঠোঁট লড়াইতরা, আমি কই আর ও বাবায় খলিমা ফড়ি রাইতা ভাই, ইমান লইয়া যাবা বহুত কঠিন রে ভাই, আমরা মনে করি ও মৌতর সময় বাবায় জবান লড়াইতরা মনে হয় খলিমা ফড়ি রাইতরা ভাই, অত সহজ খারবার নাই, শয়তানে মৌতর সময় আইয়া মার রূপ ধরব, বাপর রূপ ধরব, দাদার রূপ ধরব, দাদির রূপ ধরব, নানার রূপ ধরব, নানির রূপ ধরিয়া মার রূপ ধরিয়া আইয়া কইব বাবারে অত কষ্ট করি জমিন ধরে আমি লালন পালন করছি, মার রূপ ধরিয়া আইয়া মার চেহারা বানাইয়া আইয়া কইব জাদু তুমি যত সময় পর্যন্ত ভাত খাইছো না, মায়ের জমিন আমি ভাত খাইছি না, তোমার একদিন নাই, দুই দিন নাই, তোমার 10 মাস 10 দিন তোমার পেটের মধ্যে রাখছি, তুমি আটদি গুতা মারছো মা জমিন বেসইয়া জমিন ফরছি, তুমি লাত মারছো মা জমিন বেসইয়া ফরছো, কথা লাগি আবার ভাই হল এই আল্লাহরে তুমি এক মানিলাও, যদি মানিলাও তুমি বরবাদ হয়ে যাইবাই, ওলা মার রূপ ধরিয়া বাপর রূপ ধরিয়া শয়তানে আইয়া দুখা দিব, আর আমার এখন যদি হলর ইমান হয় ভাই এই রূপ দেখার লগে লগে বাবা বাবার চেহারা আর মার চেহারা দেখার লগে লগে ও ভাই আমার ইমান বার হইয়া যাইব, বুধু ভাইতাম নাই, আর মৌতর সময় যদি ভাই ইমান গেল লইয়া যাইতাম পারি না, কাইল কিয়ামতের ময়দান তোমার আমার ঠিকানা হইব জাহান্নাম, কথা লাগি আবো আমদার সময় আছে, আবো আমদার টাইম আছে, আইসটা খিয়া আমরা সকল ভাই আনতে আর সকল বনিনতে আমরা কিতা করি লাইতাম ওয়াদা করি লাইতাম, আয় আল্লাহ আইসটা খিয়া আমরা মিশা মারতাম নাই, আমরা হারাম খাইতাম নাই, ফররে ঠগিতাম নাই, না হোক জুলুম করতাম নাই, ফররে সেতাইতাম নাই, ফরল আইল ঠেলিয়া খাইতাম নাই, আয় আল্লাহ তোমার কোরআনে করিমর তরিকা মতো আমি জমিন চলমু, আল্লাহ কদরা বন্দারে যদি হাসা লগর আমার এডরাই যাস আমি আল্লাহ তোরে মাফ করে দিলাই মু হোক, সুবহানাল্লাহ। আর যে আল্লাহর বন্দায় ভাই খাটি দিলে আল্লাহর কাছে তৌবা করিলাই আল্লাহ কইদরা এই বন্দারে আল্লাহ মাফ করে দিলাই হোক, সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান আল্লাহর মেহরবানি ছাড়া এক মানুষও জন্মত যাইবার কোনো লাইন নাই, আল্লাহ যদি কিয়ামতের দিন তোমার আমারে মায়া দয়া করিয়া মেহরবানি করিয়া যদি মাফ করি দেনা ভাই কিয়ামতের ময়দান মাফ পাইবার কোনো লাইন নাই, আল্লাহ কিয়ামতের ময়দান এক বন্দারে ডাক দিবা কে হে আমার বন্দা তুমি আমার দ্বারো আও, আমার দ্বারো আইয়া আমার কিতা করো, আমি তোমারে দয়া আর মায়া করিয়া
আমার মেহরবানি দিয়া তোমার জন্নত ফাটাই দিয়ার। ওই সময় আল্লাহর বন্দায় উঠিয়া কই, ভাই আল্লাহ আপনি আমার দয়া মায়া খিলা করলায়, আমি নমাজ পড়িলাম, আমি তিলাওয়াত করলাম, আমি আল্লাহ আল্লাহ করলাম, আমি জিকির মারলাম, আমি তাহাজ্জুদ পড়িলাম, আমি নফল নমাজ পড়লাম, তোমার হুকুম মানিয়ে চললাম, আয় আল্লাহ আপনি খিলা আমার দয়া আর মায়া করিয়া মেহরবানি করিয়া দিলায়। ওই সময় আল্লাহ কইবা, বন্দারে আমার মেহরবানিয়ে তুন জন্য তো যাইতে নানি, বলে জি না। ও সময় আল্লাহ রাব্বুল আলামিনা কইবা, হে ফরিস্তগল আমার বন্দারে তোমরা জন্য তো পাঠাইও না, আমার বন্দারে তোমরা আমার সামনে আনো, আর আমার বন্দারে জাহান্নামের লেবাস লাগাও, আমার বন্দারে জাহান্নামের লেবাস ছিন্দাও। আর আল্লাহ কইবা, বন্দারে যে আল্লাহ তোরে হরু থাকি বড় বানাইলাম, জমিন যেন শ্বাস দিছিলে শ্বাস টানিছিলে, এই শ্বাসটা খেয়ে তোরে দান খসল, যে আল্লাহ আমি খাবাইলাম বা উড়াইলাম, আমি তোরে হরু থাকি বড় বানাইলাম, দুনিয়ার জমিন কত নিয়ামতের মধ্যে ডুবাই রাখলাম, ওটা তুই আমার বদলা দে। আল্লাহর বন্দা ও সময় চিন্তাত ভরি জীবন কইব, হায় রে হায়, আল্লাহ তো আমারে মায়া দয়া করিয়া মেহরবানি করিয়া জন্ম তো দিলাইছিলা, এলকু আল্লাহ যে সময় কইবা জমিজনের শ্বাস লইছিলে ও শ্বাস ওটা বদলাইয়া দে, আমি আল্লাহ কত নিয়ামতের মধ্যে ডুবাইয়া রাখলাম ওটার বদলা দে। ভাই বন্দায় তো বদলা দেবার কোন লাইন নাই, আল্লাহ যারে যারে খান্দিব, আল্লাহ কইবা, এ ফরিস্ত হল আবার বন্দারে জাহান্নামের লেবাস লাগাও, আমার বন্দায় আমার আমার নিয়ামতর দ্বারা আমার বন্দা জন্য তো জানে না, আমার বন্দারে জাহান্নামের লেবাস ছিন্দাও, আর না জাহান্নামের লেবাস ছিন্দাইয়া আমার বন্দারে টানি টানি জাহান্নাম লইয়া যাও, ফরিস্তগণের দ্বারা সুদরবা আর জাহান্নামের লেবাস ছিন্দাইয়া আল্লাহর বন্দারে টানি টানি জাহান্নাম লইয়া যাবা শুরু করবা। আর আল্লাহর বন্দায় কত কান যাইব, আর আল্লাহর ভাই ফিরিয়া যাইব, আর আল্লাহর কাছে খান্দা শুরু করবা, আয় আল্লাহ আয় আল্লাহ আমি বুধ পাইছি না, আয় আল্লাহ আমারে তুমি মেহরবানি করিলাও, আয় আল্লাহ তোমার মেহরবানি ছাড়া তোমার দয়ার মায়া ছায়া কিয়ামতর দিন এক মানুষও জন্ম দেওয়া সম্ভব হইত নাই। আল্লাহর বন্দার খান্দা দেখিয়া আল্লাহর রহম হামাই দিব, আল্লাহর মায়া লাগি দিব, আল্লাহ কবা, এ ফরিস্ত কল আমার বন্দায় বুধ ভাই লাগিছে, আমার বন্দারে আমার সামনে আন, আর আমার বন্দারে যা জন্ম ধরে লেবাস লাগাও, আর আমার বন্দারে জন্ম ধরে লেবাস লাগাইয়া আমার বন্দারে জন্ম তো লইয়া যাও। বহু সময় আল্লাহর বন্দায় আল্লাহর কাছে উঠিয়া হইব, গো আল্লাহ আয় আল্লাহ আগে আপনি আমারে মাফ করি দিলাইছিলাম, আয় আল্লাহ আমি জন্ম তো গেছি না, আয় আল্লাহ এলকু তোমার গুলাম হইয়া আমি মালিকের কাছে হইয়ার, আয় আল্লাহ তোমার দয়ার মেহরবানি দিয়া আল্লাহ তুমি আমার জন্য দেখানো দেও না। আল্লাহ কইবা, বন্দা এলকু বুঝছতনি, আগে আমার মেহরবানি গেছিলে না, এলকু থুন করেনি, আয় আমি আল্লাহ ধরে মেহরবানি করিয়া জন্য তো দিতাম। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কইবা, ফরিস্ত গল আমার বন্দারে তোমরা স্বাগতম জানাই জানাইয়া আমার বন্দারে তোমরা জন্য তো লইয়া যাও কা, সুবহানাল্লাহ। আই দুনিয়ার জমিন আমি মন চাই মতো চলিয়ার মনর খাই সাতরে আমি জমিন ফুরন করিয়ার, একবারও চিন্তা করিয়ান না আমি যেন মিশা মাত মাতিয়ার, আমার নু আল্লাহ দেখরা কত লাগি আমার বায়ু ফল, আমি আয়াত ভরিসলাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইতরা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিসসিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। আল্লাহ কথা, হে ইমানদার কল, হে বিশ্বাসী কল, ইমানের গণ্ডির ভিতরে ইমানের পর্দার ভিতরে তুমি পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, তুমি শয়তানের অনুসরণ অনুকরণ দুনিয়ার জমিন করিও না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান আপনারা আমার প্রকাশ্য দুশ্মন, এই শয়তানে আপনারা আমার বিভ্রান্ত বানাইয়া ধ্বংস করিয়া তোমার আমার দ্বারটাকে হরিয়া যাইব কি, কিয়ামতের ময়দানে হইতরা আল্লাহ যে সময় বন্দারে কইবা,
হে বন্দা, দুনিয়ার জমিন কত ওয়াজ নসিহত শুনলে উলামায়ে কেরাম হলে সিনা ফাটাইলা, বুক ফাটাইলা, কিতা লাগি তুন শুনলে না? ওল সময় সয় আল্লাহর বন্দায় উঠিয়া কইবা, আল্লাহ আয় আল্লাহ, ইটা আমারে শয়তানে করছে, শয়তানে আমারে দুঃখা দিছে। ওল সময় শয়তান রে আল্লাহে ডাক দিবা কে হে শয়তান তুন আমার দ্বার আয়। ওল সময় আল্লাহর বন্দায় আল্লাহর বন্দারে আল্লাহ কইবা, হে বন্দা তোরে শয়তানে দুঃখা দিছে বলে তোর প্রমাণ কিতা? ওল সময় কইবা ও শয়তানে আমারে দুঃখা দিছে, খোয়ার লগে লগে শয়তানে উঠিয়া কইব তুন কোনোদিন আমারে দেখলে নি বলে তোরে দেখছি না, তে তোরে আমি কিলা দুঃখা দিলাম। ওল সময় আল্লাহ রব্বুল আলামিনের কাছে বন্দায় কত লাইনে পাই বুঝাইব, কিন্তু বুঝাইয়াও কোনো লাইন হইত নাই। তার আত দ্বারা যেত গুণা করছে আতে হইব, ফাও দ্বারা যেত গুণা করছে ফাওয়ে হইব, দিমাগ গুড়াই গুড়াইয়া যেত গুণা জমিন করছে তার দিমাগে কইব, তার বডিয়ে কইব, তার শরীরে কইব, যে মাটির উপরে উবাইয়া যেই নমুনার গুণা করবাই ও মাটিয়ে বাই কিয়ামতর ময়দান আল্লাহর সামনে কইব। আজ যদি আপনি মসজিদের ফুকর ভারে উবাইয়া গুণার কাম করুন কিয়ামতর ময়দান ও মাটিয়ে সাক্ষী দিব। আজ যদি এক বেটার গাছ উঠিয়া আমি গুয়া চুরি করি কিয়ামতর ময়দান এই গাছরে আল্লাহ বানাইব, ও গাছে কইবাই আল্লাহ আয় আল্লাহ আমি চুরি করছিলাম, যে বেটার হক মারিয়া গাইছিলাই ও বেটায় কিয়াম ও বেটা জাগায় কইব আয় আল্লাহ অমুক জায়গা ধুবাইয়া তোমার বন্দায় চুরি করছিল। আজ দুনিয়া জমিন মানুষ থাকি লুকাই দিয়ার ভাই, কিয়ামতর দিন আল্লাহর সামনে থাকিয়া লুকাইবার কোনো লাইন নাই। আল্লাহ কথা হুয়া মা ঘুম আইনা মা ঘুম তুম, বন্দা তুমি যেন তাহো না কেন আমি তোমার দ্বার আছি, আমি তোমার সঙ্গে আছি। আমরা গুনার কাম করতে ভাই দ্বিধাবোধ করি না, মনে করি আল্লাহ মনে করে দেখরা না ভাই, আল্লাহ কইরা সকলটা দেখরা, এবং দুইজন ফরিস্তা তো আমাদের খান্দ আসন হকলে জানেন, এই একজনে বালা খাম লেখন আর একজনে বাদ খাম লেখন ভাই, কইরা কিয়ামতর দিন ডেট বাই ডেট লেখা ভাই বাইরে ভাই, একটার পর একটা। আজ আপনার আপনার 15 তারিখ যার মার্চ মাসের 15 তারিখ যার 2022 আজ যে তো গুনা খরচ ভাই, কিয়ামতর দিন ও তারিখ সহকারে ডেট সহকারে সময় সহকারে আল্লাহর সামনে ভাই ইদা রেডি থাকব, লুকাইবার কোনো লাইন নাই। আজ একত নমাজ পড়লে 3 ওয়াক্ত খোজা করি আর, একত নমাজ পড়লে 4 ওয়াক্ত পড়ি আর না, একত নমাজ পড়লে একলগে জমাইয়া খেছি আর, ও মন চাই মতো জমিন সলিয়ার আমার বায়ু হল আমার দুষ্ট হল আর বুজুর্গ হল আবু আমদার সময় আছে। আল্লাহ কুদরা বন্দারে তোমরা খালিস দিলে আমি আল্লাহর কাছে তওবা করিলাও, আমি আল্লাহ তোমাদের জিন্দগির সমস্ত গুনারে আমি আল্লাহ মাফ করে দিলাইমু। এলগু এমন এক সময় ভাই হইদরা আসরের বাদে আর মাগরিবের আগে কোনো আল্লাহর বন্দায় যদি 3 বার ফরিলায় আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই, 3 বার যদি ফরিলায় আর ফজরের বাদে আরো 3 বার যদি আল্লাহর বন্দায় ফরিলায় হইদরা সাগরের ফেনা পরিমাণ যদি কোনো বন্দার বান দিয়ে গুনার কাম করিয়া বড়াই দে হইদরা ও পরিমাণ গুণা করলেও আল্লাহ রব্বুল আলামিনে মাফ করে দিলাই বা হোক সুবহানাল্লাহ। আস্থা দিন যায় আমার কথা আমি কইয়ার, আস্থা দিন যায় আস্থা রাইজ যায় একবারও আল্লাহর কাছে তওবা করিয়ার না, যে নবীজি কোনো গুণা নাই মাসুম ও নবী যে রোজা না বাই 70 বার আল্লাহর কাছে তওবা করতা, আইজ আমার কথা আমি কইয়ার খবর আল্লাহর কাছে তওবা করিয়ার, আস্থা দিন যায় আস্থা রাইজ যায় একবারও আমি তওবা করি না। আজ আপনার আমার খবরতে এক ভাইও ইয়াদ করিয়েন না, কিন্তু রোজ খবরে ভাই 70 বার ডাকে দানা বৈতুদ্দ আমি ফুক মাখরের ঘর, আমি আন্দারির ঘর, আমি সাববিচুর ঘর, আমি তুমি তাই দুনিয়ার জমিন আল্লাহর হুকুম মানিয়ে জমিন থাকি আও আন্নায় বাঁচিবার কোনো লাইন নাই। রোজ 70 বার খবরে ডাকের একবার আমরা ইয়াদ করিয়েননি ভাই, আজ দুনিয়ার জমিন আমরা ইলা বাইয়েন আসি গরু দীর্ঘা দিয়ার ছাগল দীর্ঘা দিয়ার মুলুক ফালাইয়ার কবরিস্তান আর খবর খানো ইয়াদ করতাম রে ভাই। হৈদরা হদিস শরীফের মধ্যে আইছে 40 বছর যদি আপনি আটিয়া যাইতে লাগে আপনি আটিয়া যাইতা গিয়া
কিন্তু কবরস্থানও ফালা মারতা না। আজকাল দেখা যায় আমরা কবরস্থানও গরু দীর্ঘা দিয়ার, বৈশ দীর্ঘা দিয়ার, ছাগল দীর্ঘা দিয়ার, মরা মুরুখ ফেলাইয়ার খবর ভাই আঠিয়ার ভাই। আর নবীজি ফরমাইতরা 40 বছর যদি লাগে আপনি অন্য ভাই আঠিয়া যাই দাগিয়া, কিন্তু কবরস্থানও ফালা মারতা না। আজ পার্সেন্টেজ আমার ভাই আইনতে গরু দীর্ঘা দিতরা, ছাগল দীর্ঘা দিতরা, বৈশ দীর্ঘা দিতরা ভাই। আজ আপনি আপনার বাবারে খবরত হইয়া, মারে খবরত হইয়া গরু দীর্ঘা দেরায়, ছাগল দীর্ঘা দেরায়, অবাই কাল কিয়ামতের দিন আল্লাহ তোমার আমারে সারতা নাই। অবাই তুমি এই দুনিয়ার জমিনও থাকতা নাই। অবাই তোমার ভয় তুমি মরার বাদে তোমার উপরে আপনার ছাগল হারাইয়া গরু দীর্ঘা দিব, ছাগল দীর্ঘা দিব, মরা মুরুখ ফেলাইব, আটিয়া যাইব। আজ আপনি বাবারে খবরত হইয়া, আপনার মারে খবরত হইয়া, আপনার বাইরে খবরত হইয়া, আপনার কুটুম্বে খবরত হইয়া, আপনার ছাগল দীর্ঘা দেরায়, মুরুখ দীর্ঘা দেরায় রে ভাই। ও ভাই কি আমাদের ময়দান আল্লাহ তোমার আমারে সার্থা নাই। আই দুনিয়া জমিন কত আজ শুনলাম রে বাবাই, ওখানটা ডোরায় নানি হজরত আপনার উসমান গনি, আপনার 3 নম্বর খলিফা যে উসমান রে আল্লাহ, আল্লাহর নবী যে 3 নম্বর জন্মদর সার্টিফিকেট দিলাইলা, ও উসমান গনিয়ে খবর দেখার লগে লগে আও আও ডাকাইয়া কান্দিলা। আইজ আপনার আমার খবরের দ্বারে দিয়া, খবরস্থানের দ্বারে দিয়া কতবার বাই যাইয়ার, কিন্তু একবারও ডরায় না। রাইজ যদি খালি বাছর বাচ্চা এখান ভরি যায় আস্তা শরীরে খাফিয়া উঠে, আর দিনও গিয়া বেটা গরুক দীর্ঘা দিয়ে আইয়র, ছাগল দীর্ঘা দিয়ে আইয়র, বৈশুক দীর্ঘা দিয়ে আইয়র, কিন্তু দিন রাইজ ডরাইয়া ইবাই যার না ভাই। পাক্কা পাক্কা যদি ইমান হয় ভাই, আপনার দিনও ডরাইতো নাই, রাইজও ডরাইতো নাই, খবর কিতা খবর দিয়ে আমরা ডরাইতাম, হর সময় খবর দিয়ে ডরাইতাম। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নম্বর খলিফা যে উসমান রে আল্লাহ নবী দিয়ে আত দরিয়া দরিয়া জন্নতর সার্টিফিকেট দিলা, কে ও উসমান তুমি জন্নতি, ও উসমান গনি ভাই খবর দেখার লগে লগে আও আও দেখাইয়া খান দিলা। সাহাবায়ে গেলাম বলে খুলাই, ও উসমান আপনার জন্নত দেখার বাদে জাহান্নামের কথা শুনিয়া, বেহেশতের কথা শুনিয়া অত খান্দা খান্দ না, আইদ খিতালাই তুমি অত খান্দা কান্দা আরম্ভ করলাই। ও সময় অত্রতে উসমান কনিয়ে কইলা, এ সাহাবে জরা মোগল আমি ডরাইয়ার, আমি ডরাইয়ার, আমি উসমানে আজ না হয় কাইল নাই ফরো, আমার যে সময় খবর তৈয়া আইবা, আমার তো আর বাদে ডাইন দারর মাটিয়ে দেখা মারব, বাউ দারর মাটিয়ে দেখা মারব, আর আপনার হাত দেখাইয়া করছেন ডাইনের সিনার হাড্ডি বাউ দারে ঢুকিব, আর বাউ দারর সিনার হাড্ডি ডাইন দারে ঢুকিব, আমি উসমানে ডরাইয়ার, আমার খবর তোয়ার লগে লগে আমি মাটির চিপা ধরতাম পারতাম নাই। আই দুনিয়ার জমিন আমি গরু দীর্ঘা দিয়ার, আমি বৈশ দীর্ঘা দিয়ার, আল্লাহর বন্দা খলি হাত রাখো, কাইল কিয়ামতের ময়দান আল্লাহ তোমার আমারে তুলব, আর ও সময় রে আল্লাহ কইব আল্লাহর বন্দা রে অমুক সময় তোর মসজিদ জলসা হইছিল, আর আল্লাহর বন্দায় আমার এক গুলামে কইছিল নি খবর গরু দেবা যাইজ নাই। আইজ কত ওয়াজ ভাই হুললাম, ওত লাগি আমার 2 নম্বর ওয়াজ হইল, আমরা সকল ভাই আনতে আইজ থাকি প্রতিজ্ঞা করি লাইতাম, আইজ থাকি আমরা গরু দীর্ঘা দিতাম নাই, ছাগল দীর্ঘা দিতাম নাই, ইনশা আল্লাহ আপনি আপনার আমার যে সময় খবর যাই মুগিয়া আমার ভুয়ায় ওখানে বের দিয়া রাখবো, ওয়াল দিয়া রাখবো, আর না আমি আমার বাবারে থইয়া গরু দীর্ঘা দিয়ার খাইল আমি দুনিয়া জমিন সারিয়া যাইমু, আমার ভুয়ায় আমার খবরস্থানে গরু দীর্ঘা দিব ভাই, কোনো শখ সিবা নাই। আমরা রিজাল্ট খিতা দেখাইয়ার অত মায়া করিয়া, বাবায় ফালিছিলা, মায়ে খাবাইছিলা, দাদায় ধম্পতি থইয়া গেছিলা, রিজাল্ট ও কথা দিয়ার কোনো জিনিস তো দিতাম ফারিয়ান না। ও আব্বা জান, ও আম্মা জান, আমি গরু দীর্ঘা দিয়া আমি তোমারে খিতা খাবাইয়ার গুফর আর সেনা ওখান দিয়া তোমারে রিজাল্ট দিয়ার, আইজ গরুয়ে আপনার লাদের সেনার আর মা বাপ তলে হুতন ভাই, রিজাল্ট দিয়ার সেনা আর গুফর খাবাইয়া ভাই, আমার ভাই ফল আমার দুষ্ট ফল আর বুজুর্গ ফল, আইজ রাখি আমরা ফল ভাই আনতে
সকল বনিনতে দিলে দিলে আল্লাহর কাছে তওবা করে লইতাম, আয় আল্লাহ আমরা কবরস্থানে ফালা মারতাম নাই, গরু দীর্ঘা দিতাম নাই, ছাগল দীর্ঘা দিতাম নাই, বৈশ দীর্ঘা দিতাম নাই, এবার দিয়ে আমরা আটিতাম নাই, চল্লিশ বছর লাগে চল্লিশ বছর আটিয়ে যাইতাম গি, কিন্তু কবরস্থানে ফালা মারতাম না, আমার বায়ু হল আমার দুষ্ট হল আর বুজুর্গ হল আমি হওয়াত আসলাম, আই দুনিয়া জমিন আমরা মৌজুদি হাসাল করে ডরাই যাই, ওলা জেলা রোজ খবরে সত্তর বার ডাকের ওলা আমার কথা আমি হইয়ার এখত বার বাই খবর দিয়ে আমরা ইয়াই ধরি আননি, এই খবরে বাই আপনারা আমারে স্বার্থ নাই, একদিন না একদিন এই খবর নিয়া একলা তোমার আমারে থইয়া ইবা, তোমার মায়ার ভুয়াও যাইত নাই, ফুরিও যাইত নাই, বন্ধু বান্ধব যাইতা নাই, একলা নিয়ে খবর থইয়া ইবা, থইয়া আবার বাদে বাই কি অবস্থা হইব, আমরা মনে করি কিয়ামতর দিন মনে হয় বিচার আরম্ভ হইদ্রা, খবর থোয়ার লগে লগেও বাই সোয়াল জবাব করবা, যদি সোয়াল জবাব উত্তর বালা করে দিলাও তে তোমার ঠিকানা হইব জন্নত, আর সোয়ালের উত্তর দিতে পারো না তোমার খবর হইব জাহান্নামর গারা, রওজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফুরিন নার, বাইরে খবর দুই হাল থাকি খালি নাই, খেরর খবর হইব জন্নতর বাগান হল থাকিয়া, আল্লাহ এক এক বাগান খবর দে বানাইয়া দিব, আর খেরর খবর কইছন জাহান্নামর গারা হল থাকিয়া, এক এক গারা আল্লাহ খবর দে বানাই দিলাইব, এই খবর আজ না হয়ে খাইল নাই পড়ো, এই খবর যাবা লাগব, এই খবর না গিয়া কোনো নিস্তার নাই, সামান্য আল্লাহ জিকির করো কালা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে বলো কালা ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা ইল্লাল্লাহ, ও জিকির করে আমাদের বার করতে পারেন না, হোসেন ওগি আমাদের মধুর সময় সাহায্য করবনি, দিল আদি হইতাম পারবনি, আমরা সকল ভাই আনতে আইস কি আমরা প্রতিজ্ঞা করে লাইতাম, কমপক্ষে রোজানা দুইশো বার লা ইলাহা ইল্লাল্লাহ জপিতাম, ভাই যদি জপিলাই সম্ভাবনা মৌতর সময় ইমান ইকান লইয়া যাইতা পারবা, আর না ভাই শয়তানে তার আসলি রূপ দের সময় মৌতর সময় দেখাইব কইদ্রা দুই পাও থাকবো জমিন আর মাথা থাকবো আপনার আজরাইলর আসমান, জমিন থাকবো ফাও আর মাথা থাকবো আসমান, আর চোখ ভাই আগুন বারইব আর শরীর লম্বা লম্বা রুম থাকব, ওলা কইদ্রা বদকার বন্দার সামনে হাজির হইব, আজরাইলে যদি ভাই আসলি সুরত দরিয়া তোমার আমার সামনে আইন কইদ্রা বন্ধ হলে উঠিবার সময় পাইতা নাই, বেহুশ হইয়া জমিন ফরবা ভাই, ও আজরাইল একদিন না একদিন আজ না হয় খাইল নাই ফরু, এক বছর নাই দশ বছর ফরে তোমার আমার সামনে আইবা, কত লাগি আবো আমদার টাইম আছে, আবো আমদার সময় আছে, আজ থাকি আমরা হাবুই ভাই আনতে কিতা করতাম, আমরা আল্লাহরে ডরাই যাইতাম, আল্লাহর নবীর সুন্নতরে মানি লাইতাম, যে মানুষে আল্লাহরে মানি লাইব আল্লাহর নবীর সুন্নতরে জমিন মানি লাইব, ই মানুষ আপনার বিভ্রান্ত জমিন হইত নাই, কত লাগি আমার হামসায়ার প্রত্যেক ভাইয়ের কাছে আর প্রত্যেক বরিন্দর কাছে আমি আরজ করিয়া বাহ বাই হল আপনার প্রধান অতিথি হজরত মৌলানা তাহিরুল হক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া তশরিফ লইয়া ইদ্রা আর সালে আহমদ সাহেব লাগি বারবার আমার লগে যোগাযোগ করছেন যে তাইন কোন সময় আইবা, ইনশাল্লাহ সামান্য সময়ের ভিতরে তাই নত শিব লইয়া আইবা, আর ওতে লাগিয়া আমরা যেন যেখানে আইছি ইনশাল্লাহ তো শিব লইয়াই তকবীর, নারে তকবীর, নারে তকবীর, আজকের জলসার প্রধান অতিথি আল্লাহাদ হযরত মাওলানা তাহিরুল হক সাহেব, জুড়ে তকবীর দেব, নারে তকবীর, নারে তকবীর, আপনার জায়ফরপুর জামে মসজিদ আজকের জলসার প্রধান অতিথি আল্লাহাদ হযরত মাওলানা তাহিরুল হক সাহেব, আজকের জলসার প্রধান অতিথি আল্লাহাদ হযরত মাওলানা তাহিরুল হক সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দীন ইসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
প্রত্যেক দিন ভাই ওয় না কোন সময় ভাই হার খোতারে আল্লাহ কবুল করব আর ও কথার কারণে আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ তোমার আমারে নাজাতের সবব আল্লাহ বানাই দিলাইব ওটা লাগি মাগরিবের সময় ওই যার আর এই সময়ের দুয়ারে আল্লাহ বড় কবুল করে ওটা লাগি হামসায়ার প্রত্যেকর ভাইয়ের কাছে আরজ করি আর ইনশাল্লাহ এই সময় তোরা সদকা কইরা দিলেও ইনশাল্লাহ ফায়দা হইব আমার কাছে দিবা না আমার প্রধান অতিথি হযরত মাওলানা তাহির লোক সাহেব তাই ইনশা তসিফ লই আইসন তান আদ ইনশাল্লাহ হাবুই সরি কইবা মসজিদের জরুরত প্রচুর আছে আর ইতা হযরতর প্রোগ্রাম লইতে বাই এক সম্পর্ক থাকার কারণে দাবত রাখি লাইছেন আইজ হযরত যাইতে আছিল কৈলাসর ওটা লাগি বহুত দূর হয় আমি বহুত রিকোয়েস্ট করিয়া তান প্রোগ্রামটা আমার লগে সম্পর্ক আছে আর হরু থাকি ইনশাল্লাহ তার লগে বহুত মায়ার মহব্বত যার কারণে খোদার দাম দিলাইছেন আর নাই দুই মাস আগে ডেট লইতে লাগলো অনে ভাই বর্তমান যুগ লাগিয়া ওলা হযরত মাওলানা তাহির আপনার সালে আহমদ সাহেব আইবা আমার জিয়াউর রহমান সাহেব আইবা আরো রশিদ ভাই ইনশাল্লাহ আসেন তান্তানের মূল্যবান তকরির হুনতা আমরা জেন যেখানে আসেন মেহরবানি করিয়া আস্তে আস্তে তসিফ লইয়া গা আমি এক হদিস করিছিলাম মক্তসর তর্জমা করবো আর দোয়া করি লাইম নবী জি ফরমাদা মান্না হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান্না হাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে আমার সুন্নত রে মায়া করলো যে আমার সুন্নত রে মায়া করলো যে আমার সুন্নত রে মহব্বত করলো হে আমারে মহব্বত করলো আর আমারে যারা মহব্বত করলো এরা আমি নবীর লগে এরা জান্নাত যাইব সুবহানাল্লাহ মান্না হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যে আমার সুন্নত রে মহব্বত করলো আমি নবীর রে এরা মহব্বত করলো আর আমি নবীর রে যারা মহব্বত করলো এরা আমার লগে জান্নাত যাইব ও ভাই কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর শাফাআত ছাড়া কিয়ামতের দিন এক মানুষের জন্য যাবার সম্ভব হইত নাই আল্লাহ নবী দিয়ে ভাই কিয়ামতের ময়দানে যদি আপনার আমারে আপনার শাফাত করিয়া জন্নত লইয়া যাই না জন্নত যাইবার কোনো লাইন নাই ওতে লাগি হর হালত আল্লাহ নবীর সুন্নতের উপরে ভাই আমরা আমল করি লাইতাম এক মুর্দা সুন্নতের উপরে যদি ভাই জমিন আমল করি লাই একশো শহীদর সব আল্লাহ তোমার আমার নামায় আমল দিলাইবা কোনো শোকশোভা নাই আজ দাঁড়িয়ে রাখা সকল ভাই জানি জানি সুন্নত সবাই এনতে রাখিয়ার তকিমার দেবা মাদার দেবা সুন্নত সবাই এনতে করিয়ার এক লেট্রিনো ভাই কতটা সুন্নত আছে ইবাই আমি যাইতাম নাই আইজ কত সুন্নত বক্কা ভাই আইজ নবীজির যুগ একজন নাই দুইজন নাই একশো জন গিয়া ইমান বাসাইতে গিয়া কোরআন বাসাইতে গিয়া দিন বাসাইতে গিয়া যুদ্ধর ময়দানে গিয়া শহীদ হইয়া একশো জন শহীদ হইয়া যে পরিমাণ সওয়াব পাইছিলা বর্তমান যুগে নবীজির একটা সুন্নতের উপরে যদি ভাই আমরা আমল করি লাই একশো শহীদর সওয়াব আল্লাহ তোমার আমার নামায় আমল দিলাই বা হুকা সুবহানাল্লাহ আল্লাহ আমার সকল ভাই অন্তরে নবীজির সুন্নতের উপরে আমল করবার আল্লাহ তৌফিক আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب
ربنا اتمم لنا نورنا واغفر لنا انك على كل شيء قدير. اللهم يا شافي الامراض، اللهم يا دافع البليات، اللهم يا كاشف المهمات، اللهم يا حلال المشكلات، اللهم يا مفتح الابواب، اللهم يا غياث المستغيثين، اللهم يا رحمن الدنيا ورحيم الآخرة. إن تعذبهم فإنهم عبادك، وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم. يا أرحم الراحمين، يا أكرم الأكرمين، أي الله بر مبارك جماعت لويا، بر مبارك شميخنا، علماء إكرام خلويا، حفاظ إكرام خلويا، تمار ميار بندو خلويا، আল্লাহ আমি দুয়ার লায়েক নাই, আল্লাহ আমি চেয়ার বইবার লায়েক নাই, আল্লাহ তোমার মায়ার বন্ধ হল লইয়া, আল্লাহ এতিম নবীর এতিম উম্মত হল লইয়া, আল্লাহ দুইখানা তোমার রাজ দরবার কথা তাই দিছি রে মাওলা, আল্লাহ আমরা বুরুগিয়াত থেকে লইয়া এখন পর্যন্ত গুনায় সগিরা কবিরা জাহিরা বাদিনা, আয় আল্লাহ সমস্ত জিন্দগির সমস্ত গুনাহ আল্লাহ তোমার সামনে হাজির দিয়া খালি দিলে তোবা করিয়ার, আল্লাহ আমরা গুনাহ করতাম না মাওলা তুমি মাফ করিয়া দেও, আল্লাহ আমাদের জাহিরি বাতিনি, আল্লাহ রুহান ইসমানি কলবি নুকসানি, আল্লাহ হর নমনার বিমার তুমি আল্লাহ শিফা করিয়া দেও, আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, ইয়া আকরাম আল্লাহ করামিন, আল্লাহ ই জমাত আমরা অনেক আব্বা হইয়া ডাক দিবার জায়গা নাই, আল্লাহ আমরা অনেক আম্মা হইয়া ডাক দিবার জায়গা নাই, আল্লাহ আমরা অনেক বাইন দিয়ে মা কবর তুইয়া, আল্লাহ আমরা অনেক বাইন দিয়ে আব্বা কবর তুইয়া, আল্লাহ বড় অনেক জমাত খান লইয়া বাতাইছি, আল্লাহ তোমার দয়ার মেহরবানি দিয়া আল্লাহ আমাদের সোনার মায়ের বাবারে মাফ করিয়া দেও, আল্লাহ আমাদের মা বাবার কোনো হক আমরা আদায় করতাম পারছি না, আয় আল্লাহ তোমার দরবারে কুদিয়ার, আয় আল্লাহ জমিন আমাদের রাখি আমাদের মা বাবারে জাহান্নামের কারাগার জ্বালাইও না রে বা মাওলা, আল্লাহ বড় মকুল সময় খানে কুদিয়ার, আল্লাহ আমাদের সোনার মায়ের বাবারে মাফ ফরমাও, আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি খেশ খারিফ, আল্লাহ বহুত মানুষের ছোট ভালো আমাদের মায়ার মহব্বত করিয়া, আল্লাহ দুনিয়া জমিন ছাড়িয়া গেছুন আল্লাহ জুগার না ঘুরাইয়া, আল্লাহ তুমি মৌতর ডাক কান্তা দিও না রে বা মৌলা, আয় আল্লাহ বাসা বাসা উলামায়ে কেরাম তোষি বান্দা রে বা মৌলা, আল্লাহ যে কথা গুলা খুইয়া যাইবা, আল্লাহ আমরা প্রত্যেক বাইন্তরে প্রত্যেক বনিন্তরে আল্লাহ আমল করবার মহলা তুমি তৌফিক দাও, আয় আল্লাহ এই মসজিদ সাহায্য করি করি যে তো বেঠানার বেঠিন খবর বাসিন্দ হয়ে গেছেন মহলা, আল্লাহ তার খবরে জন্য তোর বাগান বানাইয়া দেও, আয় আল্লাহ আরও বাইয়েন্তে আল্লাহ আমার জোয়ান বাইয়েন্তে আল্লাহ, আয় আল্লাহ দশ পনেরো দিন থেকে বহুত কষ্ট করডারে বা মহলা, আয় আল্লাহ আমার জোয়ান বাইয়েন গুজরে মহলা তুমি মাফ করিয়া দেও, আল্লাহ এদারে তুমি দিনদার বানাইয়া দেও, আল্লাহ এদারে তুমি নমাজি বানাইয়া দেও, আয় আল্লাহ জেলা তোমার গর্বে এসাইয়া, আয় আল্লাহ এটা দিন রাত মেহনত করে বা মৌলা, আল্লাহ আমার জোয়ান ভাই মেহনত রে আল্লাহ তুমি কবুল ফরমাও, আল্লাহ আমরা যে করে আওলাদ খল তুমি দান করছো, আল্লাহ তোমার লক্ষ্য করে শুকুর আদায় করি আর আল্লাহ এটারে বদ্দিন না ফরমান বানাইয়া, আল্লাহ দুনিয়া আখের তোমার আটকাই ওনারে বা মৌলা, আল্লাহ এটারে নেককার বানাই দাও, আল্লাহ এটারে দিনদার বানাই দাও, আল্লাহ এটারে হাফিজ কারি আলিম বনবার বানাইবার তৌফিক দাও, আয় আল্লাহ তোমার দরবারে খুঁজিয়ার আমরা আসাতি যায় খেরাম করে মাফ ফরমাও, আল্লাহ যারা জমিন আসুন নেক হায়াত তৈবা বাড়াইয়া দাও, আল্লাহ যারা জমিন থেকে গেছেন গিরে বা মাওলা, আল্লাহ তারার খবরের জন্য তোর বাগান বানাইয়া দাও, আয় আল্লাহ আল্লাহ বা সন্ধি হজরত বদর ফরি হজরত, আয় আল্লাহ দ্বিতীয় আমি সব দুনিয়ার জমিন না আই, আল্লাহ তান্তানোর ফয়েজ দিয়ে আমরা তামাম রে ফয়েজ দিয়া ভরিয়া দেও, আয় আল্লাহ যত উলামা একরাম মোগল দুনিয়ার জমিন সারিয়া গেছেন গিয়া, আল্লাহ তারার খবরের জন্য তোর বাগান বানাইয়া দাও, আয় আল্লাহ আমদার ওখার কোন সময় মৌতুর সিটি আইব, আল্লাহ মৌতুর আগে আগে মৌতুর সামান খান জোগাড় করাইয়া, আল্লাহ তুমি মৌলায় আমাদের মৌতুর ডেট আয় আল্লাহ, আয় আল্লাহ মৌতুর দার খান লোহাই ওরে বা মৌলা, যতক্ষণ পর্যন্ত মৌতুর সামান জোগাড় করাইছো না আল্লাহ তুমি মৌতুর ডাল লোহাই না রে বা মৌলা, ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ যা কিছু আলোচনা করলাম মৌলা আল্লাহ ভুল দুটি হইলে তুমি মাফ করিয়া দিও, আর যে খতা গুলা কইলাম আমি সহকারে আমার বাইয়েন্তরে আমার বনিন্তরে আল্লাহ আমল করবার মৌলা তুমি তৌফিক দাও, আয় আল্লাহ যে তো বাইয়েন্তে দিনর মেহনত খড্ডা মৌলা আল্লাহ আমার মিডিয়া বাইয়ে করে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও, দিনর রাস্তায় তুমি তারা লাগাইয়া দেও,
আয় আল্লাহ বহুত মানছে অনেক সময়, আয় আল্লাহ অনেক দুয়ার কথা কইন মৌলা আমি গুনাগার, আয় আল্লাহ আমি বদকার, আল্লাহ আমার গুদার বে না সাইয়া, এই মুবারক জমাদার বে সাইয়া, আল্লাহ আমাদের প্রত্যেকর দিলেই যাই, আল্লাহ মুখাজিদি আসানা মুনিবে ফুরা খান করিয়া দেও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।